হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকেও কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। অবশ্যই কিন্তু আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ আমি কিন্তু আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। অবশ্যই এই ভিডিওটির মধ্যে কিন্তু ইউটিউবের নতুন আপডেট সম্পর্কে কথা বলবো। সো ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখবেন। বন্ধুরা, ভিডিও প্লে করার আগে কিন্তু এই স্ক্রিনশটটির উপরে লক্ষ্য করেন, দেখেন এই টাইপের মেল যদি আপনার ইউটিউব চ্যানেলটির মধ্যে আইসা থাকে তাহলে কিন্তু আপনার এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ এই ভিডিওটি যদি না দেখেন তাহলে কিন্তু আপনি পস্তাবেন। বন্ধুরা, মেলটির মধ্যে কিন্তু এখানে লেখা আছে অ্যাকশন রিকমেন্ডেড রিভিউ ইওর ইউটিউব ভিডিও ডেসক্রিপশনস। অবশ্যই কিন্তু আপনার ডেসক্রিপশন বক্সের উপরে কিন্তু এই মেলটি এসেছে। হ্যাঁ ভাই, আপনারা চিন্তা করবেন না, কারণ আমি কিন্তু সব কিছু ডিটেলসে আলোচনা করব, কারণ এই মেলটি সবার ইউটিউব চ্যানেলের মেলের মধ্যে কিন্তু আইসে। সো আপনারা কিন্তু ঘাবড়াবেন না, এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে এই মেলটির মিনিং কি, অ্যাকচুয়ালি কী জন্য এই মেলটি ইউটিউব কর্তৃপক্ষরা আমাদেরকে সেন্ড করছে, আমি কিন্তু ডিটেলসে এই ভিডিওটির মধ্যে বলে দিব। দেখেন বন্ধুরা, এখানে লেখা আছে, হাই দিয়ার, উই আর রাইটিং টু লেট ইউ নো অ্যাবাউট অ্যান ইস্যু ইউ রিসেন্টলি আনকভার দ্যাট মে হ্যাভ ইনফ্যাক্ট সাম অফ ইউর ভিডিও ডিসক্রিপশনস ফর ভিডিওস ইউ ইডিটেড বিটুইন মে 14, 16, 2024। ইউ মে হ্যাভ রিসিভড এ নোটিফিকেশন প্রিভিয়াসলি সেন্ড টু ইউর ইউটিউব স্টুডিও অ্যাপ অ্যাবাউট দিস সেম ইস্যু। এই মেলটির মিনিং হচ্ছে, আপনারা যদি 14 মে এবং 16 মেতে কোনো ধরনের ভিডিও পাবলিশ করছেন, সেই ভিডিওটার ডিসক্রিপশনের মধ্যে কিন্তু কোনো ধরনের লেখাই কিন্তু আপনারা লিখতে পারেন না। কারণটা হচ্ছে, আমি নিজে ফেস করছি, কারণ আমি 14 তারিখে যখন ভিডিও আপলোড করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম তখন কিন্তু ডিসক্রিপশন বক্সের মধ্যে যখন ফুলফিলভাবে রাইটিং করতেছিলাম তখন কিন্তু আমার লেখাগুলি অটোমেটিকভাবে কিন্তু গায়েব হয়ে গেছিলো, আমি কিন্তু হতাশ হয়ে পড়েছিলাম। সো আমি ইউটিউব টিমের সাথে কথা বলি, তখন কিন্তু ইউটিউব টিম আমাকে বলে যে কিছুক্ষণের মধ্যে কিন্তু এই প্রবলেমটি সলভ হয়ে যাবে। আর এই সমস্যাটা অ্যাকচুয়ালি ডেসক্রিপশন বক্সের উপরে হয়েছিল আমার সাথে, এবং কি আপনাদের সাথেও হয়েছিল আমি জানি। সো এই সমস্যাটা কিন্তু এখন ইউটিউবের মধ্যে নাই, আপনারা কিন্তু চেক আউট করতে পারেন। আর হ্যাঁ, এইরকম ধরনের মেলের বিষয়ে কিন্তু বহুত ইউটিউবার আপনাকে ফেকভাবে ইনফরমেশন দিবে, কারণ এখানে স্পষ্টভাবে লেখা আছে ডেসক্রিপশন। তো বহুত মানুষ কিন্তু ভাববে যে ডেসক্রিপশন বক্সের জন্যে বা ডেসক্রিপশন বক্স আমরা কপি করছি তার জন্য আমাদেরকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে, অ্যাকশন দেওয়া হচ্ছে, এরকম কিন্তু বিষয় নয়। কারণটা হচ্ছে, ইউটিউব সাবসাব বলে দিয়েছে 14 মে এবং 16 মেতে যদি আপনারা কোনো ধরনের ভিডিও আপলোড করছেন সেই ভিডিওটার ডেসক্রিপশন কিন্তু এখন থেকে আপনারা রিরাইট করে কিন্তু আপনারা আপলোড করতে পারেন, এখন কিন্তু গায়েব হবে না। সো ভিডিওটি যদি হেল্পফুল লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন। আর হ্যাঁ, এরকম লেটেস্ট আপডেট ইউটিউব টিপসের জন্য মুনু পিশাল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি কিন্তু এইরকম ধরনের লেটেস্ট আপডেট এবং কি ইউটিউব টিপস কিন্তু দিয়ে থাকি। সো ভিডিওটি যদি হেল্পফুল লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।